আমার বাবা আমার সাথে 2 বছর যাবৎ কথা বলেন না, কারণ ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আমি তার পাদরে ক্ষমা চেয়েছি, তবু তিনি ক্ষমা করেননি। এখন আমার করণীয় কি? দেখুন বাবা, আমার বিষয়টা খুব স্পর্শকাতর। আপনি তার কাছ থেকে ক্ষমা আদায় করবার যত প্রচেষ্টা হতে পারে সবগুলো আপনি অবলম্বন করবেন। আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমা করেননি, এখানে আপনার ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয়। এবং এটা দায়ের ব্যাপার না যে আমি দায় সারলাম, বরং এটা আপনার ঠেকা যে আপনি আপনি বাধ্য তার কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। মানুষ ক্ষমা চাওয়ার মতো চাইলে তার ক্ষমা পাওয়ার কথা। আপনি চোখের পানি ফেলে একের পরে কোনো বড় চাইতে থাকলে কিভাবে চাওয়া যায়? অন্য কাউকে দিয়ে চাওয়ালেন, অন্য কাউকে দুর্বল করলেন, বিভিন্নভাবে যখন চেষ্টা করবেন আল্লাহ তারা তার দিল লড় দেবেন। আল্লাহ কাছে দোয়াও করবেন আল্লাহ যেন তার অন্তরকে পরিবর্তন করে, কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী। আমরা দোয়া করি আল্লাহ কাছে সাধারণত যে আমাদের অন্তরকে আপনি ইমানের উপর অটল অবিচল করে দিন, ইমানের উপর আপনি টিকিয়ে রাখুন। সো তার কাছে তার অন্তরকে যেন আল্লাহ আপনার প্রতি ঘুরিয়ে দেন, বিনম্র করে দেন এবং তাকে যেন নরম করে দেন, সেজন্য আপনি দোয়া করবেন। এরপরও যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না পান, তিনি খুব বেশি শক্ত ভাব নেন, আপনি অনেক নরম হয়েছেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে দায়মুক্ত করবেন। আপনার চেষ্টা সর্বোচ্চ লেভেল আপনাকে দিতে হবে।